দেখা যায় যে ঠাম্মা, হুম ঠাম্মা তো সেই মানে কি বলি এত ভালো। হুম এই যে ঠাম্মার সাথে দেখা হলে খুব ভালো লাগলো। ভালো লাগলো। এই তো ঠাম্মা, হ্যাঁ তো কিছু কব বলো। বাইজনাতে মোর ঠাম্মা কিন্তু ভালোই ছিল। তো দেখো তো ঠাকুমার সাথে দেখা হয় খুব ভালো লাগলো। আর এই যে হ্যাঁ সবার সাথে কিন্তু একজনের সাথে দেখা হলো না, এটাই হুম তো পরের বার আবার আসবো আর কি। আমরা মেয়ে মানে যাকে যার কথা শোনার জন্য আসছি, মানে কথাগুলো এত ভালো লাগে। পরে যেদিন আসবেন সেদিনই পাবেন, কেন কি উমরে বাড়ি থাকে মুই না কম। হ্যাঁ চালু করতো উমরে ভিডিও চালু করে, মানে কি কথা রে, মুই না করাম ভিডিও করে, তোমরা আইসো তাহলে ভিডিও করাম না। মুই একলা একলা ভিডিও করবেন তাহলে তো মজা, তাহলে তো লোক ইনচুস করবে না। একলা একলা করেন, মুই কোনটা চলে গেলে ভিডিও করে নিলাম না, থাকবে পড়ে যাবে। তো ইমের চ্যানেলটা পছন্দ মতো সাপোর্ট করো, আগামীতে যেন ইমে একটু ভালো প্ল্যাটফর্মে যাওয়ার পায়। যেরকম করে মুখ সাপোর্ট করেন সেম সাপোর্ট মেকও দেখান, খুব ভালো লাগবে। ঠিক আছে, তাতে আমার বড় ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। আর ভাইয়ের একদম আমাদের রাজবংশী ভাষার চ্যানেল, মানে আমরাও বাংলা পাই পাই না যে আমরা রাজবংশী। তো হ্যাঁ গরমের দিন তো ধস মুই কিছু করার নাই, ঠাকুমার ব্যবহার মানে এত ভালো। এই ঠাকুমাও চায় যে নাতিগুলো উঠি যাও, যাচ্ছি যাব এখন তো দেখতে যাবো ভিডিওটা। তো বন্ধুরা আমাদের ওই দিকে দেখি হচ্ছে সম্প্রদায়ের, তো এখানে না কি যেন শুটিং হয়েছিল না দিদি, এপার বাংলা ওপার বাংলা, এপার এপার বাংলা ওপার বাংলার যে ইসেটা হয়েছিল যে এই বইটা স্টার জলসার যে জনপ্রিয় সিরিয়াল মেগা সিরিয়ালের নায়ক নায়িকা আছে পাখি সরকার, পাখি সরকার বলে সরি পাখি নামে জানি আমরা, মধুমিতা সরকার আর সৌরভ ওর হাজবেন্ড, ওরাই এসেছিল ওই এখানে শুটিং করতে। ওই যে পুকুরটা ওখানে আগুন জ্বালানো হয়েছিল তখন আমরা শুটিং দেখতে আসছিলাম বাড়িতে, একদম শুটিং এর মতো আমরা এলাম। মোটামুটি 11টার দিকে আমরা বেরোলাম, বেরিয়ে আমরা শুট করতে করতে যাচ্ছি আর কি। তারপরে আমাদের দুজনেরও দেখাটা খুব কম হয়, যেহেতু আমাদের দুজনের দেখাটাও মোটামুটি বছর খানিক পর পরই হয় এরকমই, আর অনুষ্ঠান ছাড়া মানে অকেশন ছাড়া, অকেশন ছাড়া দেখাটা হয় না। তো আমরা দুজনেও খুব একসাথে খুব কম হই। ঠিক আছে, এই যে ওর বাড়ি আমরা ঢুকবো। তো বন্ধুরা হ্যাঁ কিছু বলে থাক। তো বন্ধুরা দেখো আমরা টুটু ভাই কৌশিকের বাড়িতে একদম বসে আছি ঘরে, দেখতে পাচ্ছো ওর দাদা কি নাম যেন ওর, ও হচ্ছে একদম ভিডিও এডিটিং করতেছিল, তো আমাদেরকে এই ঘরে বসালো। তো দুর্ভাগ্যক্রমে বউটি বাড়িতে নেই, বউটিকে দেখারই আমাদের বিশেষ ইচ্ছা। বউটি খুব ভালো, মানে খুব ভালো লাগে, ওর কথাকেই বলবো, ছোট্ট মেয়ে একদম আমার থেকে অনেক ছোট হবে, তো খুব ভালো লাগে। আমরা দুজনেও অনেকদিন পরে দেখা হয়েছে আমাদের, যেহেতু আমার বাবুর বার্থডেতে। তো এই ব্লগটা তোমরা পাবে, আর দেখো ও আসুক, ভাই এখনো আসেনি, তারপরে ওর বউয়ের সঙ্গে দেখা করতে পারি কি না অবশ্যই চেষ্টা করব দেখা করার জন্য, দেখা করার জন্য অ্যাকচুয়ালি ওর বউয়ের সঙ্গেই এসছি। তো বসি ওয়েট করি কখন আসে, আর যদি না পারি কোনো ব্যবস্থা নয় দেখা করেই যাবো, দেখা করে যাব, কারণ বাচ্চা রেখে আসি বাড়িতে, শ্বশুর শাশুড়িকে বলে আসি, বরদের বলে আসি, আর এখন তো আমরা বাড়ি আসতেও পাবো না যে দেখা করব, যে এমন না আজকে দেখা করতে পাবো না কালকে করব, বাট আমাদের তো টাইম হবে না, আমরা আজকে চলে যাব। কেউ না কেউ পার্সোনাল লাইফে ব্যস্ত থাকেই, তো সেই জন্য তো চলো। এই যে ভাইয়ের বাড়ি, কারণ কে এখন বাড়িত নাই,
কেয়া তো বাড়িতে নাই জন্য কেয়ার সাথে দেখা করতে পারলাম না, খুব খারাপ লাগলো বিষয়টা। তো এইটা হচ্ছে টোটো ভাই কৌশিকের বাড়ি। তো তোমরা খুব তাড়াতাড়ি ভাইকে দেখো, ওকে ভালোবাসা দাও, ভাইকে আশীর্বাদ দাও, যাতে ভাই একটু তাড়াতাড়ি ওঠে। বিশেষ করে পরিচয় করাবো ভাইয়ের ঠাম্মার সাথে। তো বন্ধুরা ঠাম্মার ভিডিও দেখাই তাহলে তো নেই বাড়িতে করা যাবে, কারণ আমাদের সেভাবে সময়ই হয়ে ওঠে না। ঠাম্মা রান্না করতেছে, যাই হোক কথাবার্তা বলে চলে যাবো। ঠাম্মার হয়ে গেছে, ঠাম্মার ব্যবহার এত ভালো। আশা হ্যাঁ, গরমের দিন তো সময় কিছু করার নাই, ঠাকুমার ব্যবহার মানে এত ভালো। এই ঠাকুমাও চায় যে নাতিগুলো উঠি যাক, উঠে যাক। হ্যাঁ ভগবান না কাছে ভালো হচ্ছে আজ। তো ওইটাই যে ভাই ঘর অনেক আশীর্বাদ দেন, ভালোবাসা দেন, সবাই ভালো করে দেখেন, বেশি বেশি করে ভাই যেন অনেক উপরে যায়। আর ঠাকুমা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। ও সবাগুলোর জন্য চিন্তা হ্যালো গাইস, তো যে দেখতে পাচ্ছ আমরা টোটু ভাই কৌশিকের বাড়িতে আজকে। তোমাদেরকে বলেইছিলাম আগে যে কোথায় যাচ্ছি, কি সমাচার, কত ভিডিও। তো এই যে বোন আমি ঘুরতে এসেছি, ভাই এখানে সামনেই রয়েছে। ভাই কিছু বল, মানে ভাইকে আমি ভাইই বলছি। আমাদের একদম পার্শ্ববর্তী এলাকাতেই বাড়ি যেহেতু, তো ভাইয়ের মানে ভাই অনেক ভালো করছে, ভাইয়ের ভিডিও দেখে খুব মজা লাগে, মানে খুব ভালো লাগে। আর ভাইয়ের তো বউটা একদম মিষ্টি, একদম শুনলাম যে ওর ক্লাসমেট, খুব ছোট্ট মেয়ে, তো খুবই ভালো লাগে। তো ভাইয়ে ভাইকে দেখে এসো, আমার ওখানে ট্যাগ করাই থাকবে বা আমার ওখানে দেওয়াই থাকবে ভাইয়ের চ্যানেলটা। বল কিছু বল যে আমাদের চ্যানেলগুলো একটু দেখে যেত। সো গাইস, ইমেজ চ্যানেল, ঠিক আছে, তোমার চ্যানেলটার নাম জানো কি? মিসেস লিপিকা উইথ ব্লগ, ঠিক আছে। চ্যানেলটা দেখে লিখছেন, খুব সুন্দর সুন্দর ব্লগ করে আর কি। সবার মানে দিনে সময় না পাইলেও একটু একটু সময় বিক করি, কিন্তু মেয়ে ভিডিও করে, খুব ভিডিও করতে ভালো লাগে মনে হয়, দেখলে যাকে তাকে দেখো না এরকম করে ভিডিও করে আর কি, ঠিক আছে। তো আমার যদি তোমার বৌদি কয় তো ভিডিও করতো একটা চালু করতো, আমরা ভিডিও চালু করি মানে কি কথা রে, তাই না করো ভিডিও করে তোমরা আসো তাহলে ভিডিও করো, তুমি একলা একলা ভিডিও করবো তাহলে তো মজা, তাই তো লোক ইন্টারেস্ট পাবি না, একলা একলা করি না, তুমি কোনটা চলে গেলে ভিডিও করে নাও না, থাকা মনে পড়ে যায়, ঠিক আছে। তো ইমেজ চ্যানেলটা পছন্দ মতো সাপোর্ট করো, আগামীতে যেন ইমেজ একটু ভালো প্ল্যাটফর্মে যাওয়ার পায়, যেরকম করে মুখ সাপোর্ট করেন সেম সাপোর্ট মেকও দেখান, খুব ভালো লাগবে, ঠিক আছে। তাতে আমার বড় ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। আর ভাইয়ের একদম আমাদের রাজবংশী ভাষার চ্যানেল, মানে আমরাও বাংলা পাই, পাই না যে আমরা রাজবংশী, তো আমরাও পাই ভাইয়ের চ্যানেলটা, অল্প বেশি বেশি করি আরও দেখেন, যতটা ভালোবাসা ভাইয়ক দেন, ভাই যেন খুব তাড়াতাড়ি একটা লেভেলে যেতে পারে, খুব তাড়াতাড়ি। তার সাথে সাথে আমাদের আশীর্বাদ তো, মানে আমরাগুলোর আশীর্বাদ তো ভাইয়ের উপরে আসেই। তো চলো এখন যাওয়ার পালা, অনেকক্ষণ হয়েছি, অটোমেটিক্যালি অনেকক্ষণ হয়ে গেছি। ভাই আর ভাই এত হেল্পফুল, যেগুলো আমার জানা নাই, যে জিনিসগুলো আমার জানা নাই যে কী করি, কী হয়, কী কোথা থেকে গেলে কী কাজ হয়, ভাই একদম হাতে ধরেই শিখিয়ে দিল আর কি এরকম। তো তুই না আসতেছিস, তো চলো যাওয়া যাক। ওই যে ভাইয়ের বাড়ির থেকে বেরোলাম, আমরা রওনা দিব এখন, অনেকটা সময় কাটালাম ভাইয়ের বাড়িতে, ভাই এগিয়ে দিতে এলো। তো যাই হোক ভাই, বাই কর তাহলে। বন্ধুরা তো চলে এলাম, দেখতেই পাচ্ছ আমরা ছুটি ফেলেছি, তো চলে এলাম, খুব কাছাকাছি বাড়ি চলে এসেছি। তো তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ডিং করছি আজকে, যে আর আজকে বাড়ি মজা লাগলো দুজনে, আমরা দুজনে বিশেষ করে একসাথে হয়ে আবার মজাটা বেশিই লাগলো, কারণ একা একা ঘুরতে কিন্তু অতটা মজা লাগে না, দুজন হয়ে আজকে আমরা খুব ভালো লাগলো, তাই না বল? খুব মানে কি বলি আর, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর কতটা মজা করেছি। চলো হ্যাঁ।